বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রীদের। আমি স্বপ্না মাতা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আমরা জানি বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়েছে, আমাদের জনমনে একটা আতঙ্ক আছে। তো আতঙ্কের মাঝে আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে আর সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম কার্ল মার্ক্স সম্পর্কে। আজকে গত ক্লাসে ছিল তোমাদের যে বিষয়টা কার্ল মার্ক্স সম্পর্কিত, সেটা হচ্ছে কি মার্ক্সীয় দর্শনের বৈশিষ্ট্য। আজকে সেই সূত্র ধরে আলোচনা করব কার্ল মার্ক্সের ঐতিহাসিক জড়বাদ তত্ত্বটি। পুঁজিবাদী সমাজে ব্যক্তি বিচ্ছিন্নতার উৎস খুঁজতে মার্ক্স এঙ্গেলস বিশ্লেষণ করতে চেয়েছেন মানুষের ইতিহাসের ভিত্তিমূলকে। অর্থাৎ আমরা জানি যে পুঁজিবাদী ব্যবস্থার বিপরীতে একটা স্বতন্ত্র একটা ব্যবস্থা নিয়ে কার্ল মার্ক্স এবং এঙ্গেলস যে গবেষণা করেছেন তারই ফলশ্রুতিতে সমাজতান্ত্রিক মতবাদের জন্ম হয়েছে। অর্থাৎ পুঁজিবাদী সমাজ যে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করেছে, অর্থাৎ পুঁজিবাদকে বলা হয় যে ব্যক্তি বিশেষের উন্নয়নের হাতিয়ার। অর্থাৎ এখানে পুঁজিবাদী অর্থাৎ গুটি কয়েক মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদের পাহাড় জমবে, অন্যদিকে এই পুঁজিবাদী ব্যবস্থার নেতিবাচক দিকের কারণে অন্য একটা শ্রেণী বঞ্চিত হবে, তারা দারিদ্র সীমারেখার নিচেই অবস্থান করবে। এমন একটা ধারণার প্রেক্ষাপটে অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থার যে নেতিবাচক দিকগুলো আছে তারই প্রতিক্রিয়া হিসেবে আমরা জানি কার্ল মার্ক্স এবং এঙ্গেলস তারা দুজনে মিলে একটি ভিন্ন স্বতন্ত্র যাতে করে বৃহত্তর জনগোষ্ঠীর ওই অর্থনৈতিক মুক্তি আসে তারই কল্যাণে, তারই প্রচেষ্টায় তাদের এই ধারণা। তো সেই উৎস খুঁজতেই যে অর্থাৎ পুঁজিবাদী সমাজে বলা হচ্ছে যে ব্যক্তি বিচ্ছিন্নতার উৎস। ব্যক্তি বিচ্ছিন্ন মানে হচ্ছে কি, এখানে মুষ্টিমেয় ব্যক্তি, এখানে বৃহৎ জনগোষ্ঠীর অনুপস্থিতি। বা সমাজ অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে তারা ধারণা করছেন যে এখানে যে একটা শ্রেণী হ্যাভ, একটা শ্রেণী হ্যাভ নট, অর্থাৎ একটা দলের আছে অর্থনৈতিকভাবে একদল সমৃদ্ধ অর্থাৎ তারা মুষ্টিমেয়, আর এক দল যুগে যুগে বঞ্চিত হচ্ছে। তো সমাজ এই ঐতিহাসের এই বস্তুবাদী বা জড়বাদী ব্যাখ্যার নাম দেওয়া হয়েছে ঐতিহাসিক বস্তুবাদ। সমাজের অধিকার, বৈষম্য ও শোষণের মূল কারণগুলো নিহিত রয়েছে মানুষের ইতিহাসের মধ্যে, তারই বোধ ও সচেতনতা জন্ম দিয়েছিল ঐতিহাসিক বস্তুবাদে। স্টালিন বলেন, সমাজ জীবনের ইতিহাস ও চরিত্র বিশ্লেষণের জন্য বস্তুবাদের নীতিগুলোর প্রয়োগ করাকেই ঐতিহাসিক বস্তুবাদ বলে। অ্যাঙ্গেজ বলেছেন, জাস্ট অ্যাজ ডারউইন ডিসকভার্ড দ্য ল অফ ইভালুয়েশন ইন অর্গানিক ন্যাচার, সো মার্ক্স ডিসকভার্ড দ্য ল অফ ইভালুয়েশন ইন হিউম্যান হিস্টোরি। মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় যে বিষয়গুলো আমাদের সামনে আসে, সেটার একটা হচ্ছে সামাজিক বিপ্লব, সোশ্যাল রেভলিউশন। কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বে বলা হয়েছে অর্থনৈতিক কারণেই বিভিন্ন রকমের সামাজিক বিপ্লব দেখা দিয়েছে। ক্রমবিকাশের প্রতিটি পর্যায়ে অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা মানব ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই। এছাড়াও ধর্মযুদ্ধের ব্যাখ্যাও অর্থনীতির আলোকে বর্ণনা করেছেন মার্ক্স। এরপরে আসে শ্রেণী সংগ্রাম। মার্ক্স বিশ্বাস করতেন প্রাচীন সাম্যবাদী অবস্থা থেকে শ্রেণী ব্যবস্থা বিদ্যমান ছিল এবং প্রত্যেক সমাজে একটি বিশেষ শ্রেণী শক্তিশালী হয়ে ওঠে এবং শোষণ করে, ফলে সমাজের শাসন ক্ষমতাও তার আয়ত্তে আসে। উৎপাদন, বিনিময়, বণ্টন। মার্ক্স তার পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে বলেছেন, দ্য মোড অফ প্রোডাকশন ইন ম্যাটেরিয়াল লাইফ ডিটারমাইন্স দ্য জেনারেল ক্যারেক্টার অফ দ্য সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসেস অফ লাইফ। মার্ক্সের মতে উৎপাদন, বণ্টন, বিনিময়ের ভিত্তিতেই মানুষের রাজনৈতিক, সামাজিক, নৈতিক
অর্থনৈতিক ধর্মীয় সম্পর্ক নিয়ন্ত্রিত হয়ে আসছে। অর্থাৎ যার যত উৎপাদন ক্ষমতা বেশি, বিনিয়োগ করার ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ বন্টনের ক্ষেত্রে যে নিজে নিজে বেশি আয় নিজের নিজের জন্য যে বেশি আয়ত্ত করতে পারে, অন্যকে কম দিয়ে পারে, তারাই হচ্ছে সমাজের প্রতিপত্তিশালী, তারাই হচ্ছে সমাজের প্রতিভু, তারাই হচ্ছে সমাজ নিয়ন্ত্রণকারী। সরকার ও সম্পত্তির সম্পর্কটা যদি আমরা দেখি, তা এখানে বলা হয়েছে যে সরকার হলো উপরিকাঠামো, কারণ সরকার সম্পত্তি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে না, বরং সম্পত্তি ব্যবস্থা পরিচালনা করে। সরকার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিফলন। অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের ফলেই সরকার বর্ধিত হয়। মার্স তার সম্পত্তি ও সরকারের বর্ণনায় ও এই ভাষা ব্যবহার করেছেন। যেমন বাণিজ্যিক, রাজনৈতিক ও আইনগত কাঠামো সম্পর্কে, যেমন কমার্শিয়াল বলি, পলিটিক্যাল বা লিগাল স্ট্রাকচার, এই ধরনের ক্ষেত্রে ঐতিহাসিক জড়বাদ তত্ত্ব অনুসারে অর্থনৈতিক কারণেই মানুষ সামাজিক জীবনযাপন করে। কাজেই সামাজিক, রাজনৈতিক ও আইনগত কাঠামোর উপরও অর্থনীতির একটা বিশাল প্রভাব রয়েছে, জড় অবস্থাকে নিয়ন্ত্রণ করে। মার্ক্সের মতে মানুষের মন নিয়ন্ত্রিত হয় জড় অবস্থা দ্বারা, ফলে বিভিন্ন অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের সাথে মানুষের বুদ্ধি মূলত আইনগত কার্যাবলীও পরিবর্তন হয়ে থাকে। তো এটা সমালোচনায় বলা হয়েছে যে কার্ল মার্ক্স ঐতিহাসিক জড়বাদ তত্ত্বের যে সমালোচনার প্রসঙ্গে বলা হয়েছে যে এটাকে অসম্পূর্ণ বলে সমালোচনা করা হয়েছে, কারণ সমালোচকদের মতে মার্ক্সের ঐতিহাসিক জড়বাদ তত্ত্ব অসম্পূর্ণ, কারণ মানুষ উৎপাদনের যে উপাদানগুলোর পরিবর্তনের কথা বলা হয়েছে তার মূল কারণের সন্ধান এই তত্ত্বে পাওয়া যায় না। অথচ উৎপাদনের উপকরণগুলোর পরিবর্তনের কারণ সঠিকভাবে ব্যাখ্যা করতে না পারলে ইতিহাসকে যথাযথভাবে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ উৎপাদনের যে উপকরণগুলো সেগুলোও কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনের কারণগুলো কী? যেমন আগেকার দিনে মানুষ ঘোড়ার গাড়িতে চড়ত, এখন কি মানুষ ঘোড়ার গাড়িতে চড়ে? ঘোড়ার গাড়িতে চলে না। তাহলে কি হচ্ছে যে এই যে উপকরণগুলো পরিবর্তন হচ্ছে, যারা ঘোড়ার ব্যবসা করত বা যারা যে বা প্রফেশনের মধ্যে ছিল, সেই জিনিসগুলো অর্থাৎ উপকরণগুলো যখন পরিবর্তন হয়ে যায়, তখন সেই উপকরণগুলো নিয়ে যারা ব্যবসা করে তারা কিন্তু একটা ক্ষতির মধ্যে পড়ে যায়। এভাবে একটা উপকরণগত পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু কী হয়, অর্থনৈতিক ব্যবস্থায় একটা বিরাট পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনের ফলেও একটা শ্রেণী হয়তো দারিদ্র সীমারেখার নিচে চলে যায়, আবার হয়তো আরেকটা শ্রেণীর জন্ম হয়। তো যাই হোক, আরেকটা জিনিস আমরা দেখি যে দ্বন্দ্ববাদ অর্থাৎ কনফ্লিক্টুয়ালিজম যে বলা যায় যে হয় যেটাকে, সমালোচকদের মতে ইতিহাসের অবিরাম গতিধারায় বাদ প্রতিবাদ ও সংবাদ সম্পর্কীয় মার্ক্সীয় ব্যাখ্যা সর্বাংশে সত্য নয়। অর্থনৈতিক উপাদানের উপরে যে গুরুত্ব আরোপ করা হয়েছে সে সম্পর্কে বলা যায় যে মানব সমাজের ইতিবৃত্ত বিশ্লেষণের ক্ষেত্রে মার্ক্স অর্থনৈতিক শক্তিসমূহের ক্রিয়া প্রতিক্রিয়ার উপর অতিমাত্রায় গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু কেবল অর্থনৈতিক উপাদানই এককভাবে ইতিহাসের ধারাকে নিয়ন্ত্রণ করে না, অর্থনৈতিক উপাদানের মতো ধর্ম, দর্শন ইত্যাদি বিষয়ক যে মানুষের সামাজিক এবং রাজনৈতিক জীবনধারাকে প্রভাবিত করতে পারে মার্ক্স তা উপলব্ধি করতে পারেন নাই। যেমন ধরো আমরা যদি দেখি যে আরবের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার আগে যে জাহিলিয়াত অবস্থা ছিল সেখানের অর্থনৈতিক অবস্থা কিন্তু একরকম ছিল, কিন্তু ইসলামী জীবনধারার পরিবর্তনের ফলে সেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক বিভিন্ন ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তন আসে তাতে করে আমরা দেখি সেখানে একটা অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়। যেমন সেখানে ধর্ম যেমন বলা হয়েছে যে যেখানে যা ধনীর সম্পদ বেশি থাকবে সেটা জাকাত ব্যবস্থার মাধ্যমে একটা সাম্যতায় আনা হবে, সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা একবার ভেবে দেখতে পারি, কিন্তু সেখানে এই যে ধর্মের বিষয়টা কিন্তু পুরোই তিনি উপেক্ষা করেছেন। বুনিয়াদ এবং উপকাঠামো তত্ত্ব, সমালোচকরা অর্থনীতিকে বুনিয়াদ
ও দার্শনিক তত্ত্ব, আদর্শ প্রভৃতি উপকাঠামো হিসেবে স্বীকার করতে চান না। আবার অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন ছাড়াও অনেক সময় নতুন ভাবধারায় এবং মতাদর্শের ভিত্তিতে নতুন সমাজ গড়ে ওঠে। তাহলে উৎপাদন ব্যবস্থা সমাজ সভ্যতার একমাত্র নির্ধারক নয়। উৎপাদন ব্যবস্থা অভিন্ন হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের সভ্যতার সৃষ্টি সম্ভব। অর্থাৎ উৎপাদন ব্যবস্থা সমাজ এবং সভ্যতার নির্ধারক হয়, কিন্তু এটা একমাত্র নির্ধারক এটা কিন্তু বলা যায় না, এবং ইতিহাসে আমরা এটা নজির দেখি না। শ্রেণীভেদ এবং শ্রেণী সংঘর্ষ। মার্ক্সের শ্রেণীভেদ ও শ্রেণী সংঘর্ষের ইতিহাসকে সমালোচকরা সঠিক নয় বলে মনে করেন। ম্যাকাইভার বলেন, মানব ইতিহাসে দ্বন্দ্ববিরোধ ছাড়াও সহযোগিতা সম্প্রীতির নজির কম নয়। তাছাড়াও সমাজে বিত্তহীন ছাড়াও বহু মধ্যবিত্ত শ্রেণী থাকে যারা পরস্পর বিরোধী সর্বহারা বা বণিক শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ তিনি সমাজকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে হ্যাপ, একটা হচ্ছে হ্যাপ নট, অর্থাৎ যারা বিত্তশালী বা যারা বিত্তহীন, মূলত তিনি এই দুটোই ই করেছেন। কিন্তু মাঝে মাঝেও যে একটা শ্রেণী আছে সেটার কথা তিনি কিন্তু তারা উল্লেখ করেন নাই। উপরিত আলোচনার প্রেক্ষিতে অর্থাৎ আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে বিপ্লব। অর্থাৎ বিপ্লব অপরিহার্য নয়। মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদে সমাজের গুণগত পরিবর্তনের জন্য বিপ্লবকে অপরিহার্য মনে করা হয়, কিন্তু সমালোচকদের মতে সংস্কার ও বিবর্তনের মাধ্যমেও সমাজে পরিবর্তন সাধন সম্ভব। যেমন ধরো, এখন আমরা দেখি যে অর্থনীতি হচ্ছে একটা সমাজের খুব গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, কিন্তু এটা কি শুধু বিপ্লবের মাধ্যমে হয়? এটা কিন্তু শুধু বিপ্লবের মাধ্যমে হয় না। এটা আমরা দেখি যে অনেকে, অনেক ব্যক্তি পর্যায়েও কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অনেকের অনেক নতুন নতুন আবিষ্কার বা অনেক অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তি বিশেষের প্রচেষ্টা বা একটা বেশি অর্থনৈতিক গোষ্ঠীর যে একটা প্রচেষ্টা, সেটার মাধ্যমেও কিন্তু সমাজে একটা বড় রকমের পরিবর্তন আসে। তো এখানে যে যুদ্ধ বা কোনো ধরনের একটা বিপ্লব বা বিপ্লব বলতে তিনি যেটা বুঝিয়েছেন, সেই বিপ্লবটা কিন্তু সবসময় সব জায়গায় সমভাবে প্রযোজ্য হয় না। তো উপরিক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা যেটা আসতে, যেই ধারণা আসতে পারি, সরি, তো সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক চিন্তার ক্ষেত্রে ঐতিহাসিক বস্তুবাদকে এক বিরাট অগ্রগতি হিসাবে গণ্য করা হয়। রাষ্ট্রচিন্তার ইতিহাসে ঐতিহাসিক বস্তুবাদকে মার্ক্সের সর্বশ্রেষ্ঠ অবদান হিসেবে ধারণা করা হয়। মার্ক্সীয় দর্শনে প্রেক্ষিতে বলা যায়, যে কোনো শ্রেণী বিভক্ত ও সমাজ ব্যবস্থার প্রতিক্রিয়াশীল শ্রেণী স্বার্থের বিরুদ্ধে প্রগতিশীল শ্রেণী স্বার্থের সমাজ ব্যবস্থার মৌলিক পরিবর্তন হল বিপ্লব। তো মার্ক্সীয় দর্শন অনুযায়ী আমরা যদি এটা ধরে নেই, তাহলে আমরা দেখতে পারি যে বিপ্লবের একটি ঐতিহাসিক পদ্ধতি, বিপ্লব একটি ঐতিহাসিক পদ্ধতি হিসাবে গণ্য করা হয়। এ পদ্ধতির মাধ্যমে সামাজিক পরিবর্তন ঘটে, এক শ্রেণীর শাসক শ্রেণীর পতন ঘটে। যেমন ধরো আমরা ফরাসি বিপ্লবের কথা ধরতে পারি, নতুন এক শ্রেণীর, নতুন এক শাসক শ্রেণীর উদ্ভব হয়। এই নতুন শাসক শ্রেণী উৎপাদন ব্যবস্থা ও সামাজিক দৃষ্টিকোণ থেকে পুরাতন শ্রেণী অপেক্ষা প্রগতিশীল ও সম্ভাবনাময় শক্তি হিসাবে গণ্য হয়। তো সাধারণ ভাষায় আমরা বলতে পারি, যেখানে যদি আমরা বিপ্লবকে যদি অপরিহার্য ধরে নাও নেই, তাহলে আমরা একেবারেই এটাকে আমরা অস্বীকার করতে পারি না। কারণ বিপ্লব যে কোনো সমাজে পরিবর্তন করেছে এমন দৃষ্টান্ত কিন্তু আছে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের মার্ক্সের বিপ্লব তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আবার কথা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ।